মাত্র এক বছর আগে শিল্পী অর্ণবের এক মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে সৃজিত মুখার্জির সঙ্গে পরিচয় হয় মিথিলার সেখান থেকে বন্ধুত্ব তারপর তা গড়ায় প্রেম এবং বিয়েতে আর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে সমালোচনার ঝড় এসবের জবাবে মিথিলা সম্প্রতি এক টুইটার বার্তায় বলেছেন আমি কোনো হিন্দু বা কোনো পরিচালককে বিয়ে করিনি আমি এমন একজনকে বিয়ে করেছি যিনি মেধাবী আমি জানি তিনি আমাকে খুবই ভালোবাসতেন এবং ভালোবাসেন এবং ভালো রাখবেন বিয়ের আগ পর্যন্ত প্রকাশ্যে প্রেমের কথা মিথিলা স্বীকার করেননি তবে স্বীকার না করলেও সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মনের মানুষের সঙ্গে হাত ধরেন মিথিলা তবে তাদের প্রেমের গুঞ্জন শুরু হতেই মিথিলাকে নিয়ে মিডিয়ার নানা রটনা শুরু হয় সেই রটনা বা কট্টুক্তি কিন্তু এখন পর্যন্ত থেমে নেই বিয়ের খবর প্রকাশে আসতেই বা তা আবার মাথা চাড়া দিয়ে ওঠে কেন মিথিলা মুসলিম হয়ে একজন হিন্দু পরিবারের ছেলেকে বিয়ে করলেন কোন স্বার্থে তিনি বিয়ে করলেন এ নিয়ে উত্তাল হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি তাদের বিয়ে নিয়ে অনেক ভুল বার্তাও ছড়ানো হয় তখন বন্ধু হয়ে মাঠে নামেন অনুপম রায় এই অনুপম রায় কলকাতার একজন শ্রীজিতের বন্ধু তিনি বাংলাদেশের নাগরিকদের অনুরোধ করেছিলেন এরকম মিথ্যা কিছু না ছড়ানোর জন্য আইনি বিবাহ সেরেই মিথিলা শ্রীজিৎ মুখার্জিকে বিয়ে করেছেন এবং সম্প্রতি তারা বিয়ের পর বাড়ি জমিয়েছেন জেনিভাই। সেখানে মিথিলা তার পিএইচডি সম্পন্ন করবেন এ লক্ষ্যে তিনি সেখানে গিয়ে পিএইচডি রেজিস্ট্রেশন করেন এরপর তারা দুজনেই হানিমুনে চলে যান গ্রীষ্মে বন্ধুরা সেখানে ফিরে এসে যে যার মতো কাজে ব্যস্ত হয়ে পড়েছেন তারা কিন্তু মিথিলার দিকে আঙ্গুল তোলা কিন্তু এখনো বন্ধ হয়নি এতদিন তিনি অনেক কিছুই বলেননি এবার আর মুখ বন্ধ করতে পারলেন না মিথিলা মিথিলা সম্প্রতি এক টুইট বার্তায় বলেছেন আমি কোনো হিন্দু বা কোনো পরিচালককে বিয়ে করিনি আমি এমন একজনকে বিয়ে করেছি যিনি মেধাবী আমি জানি তিনি আমাকে খুব ভালো রাখবেন আর আমি তাকে খুব ভালোবাসি এরপর আমার বিয়ে বা আমার স্বামী সম্পর্কে কোনো কথা বললেই কষি এক থাপ্পড় দেব তবে মিথিলার এই টুইট শ্রীজিৎ মজা করে লেখেন অনেক হয়েছে পাগলি এবার কাদাবি নাকি টিনেজরাও মিথিলার এ হয়েই এ কথা বলছেন কেউ বলছেন বাঙালি বাঙালিকে বিয়ে করেছেন আবার কেউ বলছেন যে আপনাকে ভালো রাখবেন অবশ্যই আপনি তার সঙ্গেই থাকবেন উঠে এসেছে অশিক্ষা ঘৃণা নারীবিদ্বেষের প্রসঙ্গ তবে সবাই মিথিলার ভালো থাকাকেই অগ্রাধিকার দেবেন